চাকরি বিক্রির অভিযোগে গ্রেপ্তার 5, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের কৌশিক ঘোষ। কৌশিক ঘোষ সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। কৌশিক ঘোষের বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া থানায়। কৌশিক ঘোষ চাকরি দেওয়ার দালাল হিসেবে পরিচিত এলাকায়। শুধুমাত্র যে প্রাথমিক এমনটা নয়, গ্রুপ সি গ্রুপ ডি থেকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করতেন তিনি। কৌশিক তার কৌশিক দাদা দুজন, সৌমিত্র ঘোষ, সে এক বছর থেকে পালিয়ে গেছে লোকের চাপে পড়ে, ঠিক আছে। একটা বড় পুকুরকে বুঝিয়ে 80 লাখ কোটি টাকা দিয়ে ঘর করেছে, ঠিক আছে। আর গাদা গাদা পয়সা করেছে, শুধু সাদা গাদা চাকরি করে দিয়েছে। আমরা বলতে গেছিলাম যে আমার ঘরের একে করাবো, তারপরে তোরা, ঠিক আছে, আমাদের টাকা লাগবে না, তোদের করবো না, আমার ঘরে ওটা করি। আর প্রতিটা বাড়িতে ভাই বোন ভাইজি মামা পিসি কাশি ও ভাই মানে সব বউ পর্যন্ত চাকরি করে দিয়েছে। আমার একটা দোকান আছে গ্রাম ঢুকতে মুখে, সবাই জিজ্ঞাসা করতেন দাদা কৌশিকদের বাড়ি কোনটা। বহুত লোক আসতো গ্রামে ঢুকতো, সই সই লোক চরিত হয়তো চারি না পরে শুনছি চারি নামে এসেছে আসতো নিজেদের আত্মীয় স্বজন এদেরকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে। এলাকায় চাকরি বিক্রির জাল ছড়িয়েছিলেন এই কৌশিক। বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী জীবনকৃষ্ণ সাহার হয়ে ভোট প্রচার করেছেন। একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ছবিও দেখা গেছে। এই প্রসঙ্গে কি বলছেন বিধায়ক, চলুন দেখে নেওয়া যাক। এটা মিথ্যা কথা, যেটুকু আপনারা দেখছেন বা আপনাদের কাছে আছে সেটাই বলতে পারি। কারণ উনি ভোট প্রচারের সময় প্রচারের জন্য আগ্রহী ছিলেন এবং বড়োর বিভিন্ন মানুষ যেভাবে প্রচারে অংশগ্রহণ করেছিল সেরকম একজন কৌশিক ঘোষও প্রচার করতে চেয়েছিল, প্রচার করেছে। বললাম তো, আমি তো একজন জনপ্রতিনিধি, আমার সঙ্গে ছবি তুলতেই পারে, বিভিন্নভাবে বিভিন্ন এসে দেখা করেছে, বহু মানুষ বড়োর আসে, বড়োর তার তো বড়ো বাড়ি, ও তো অবশ্যই আসে। কি বলবেন এই কৌশিক ঘোষের গ্রেপ্তারি নিয়ে? এই বিষয়ে কি বলবো, কিছু বলার না, এটা যেহেতু তদন্ত সাপেক্ষ।